ছটা মাস আমি বিটাই গুয়া বের ফারি নি আমার ছটা মাসের মধ্যে আমার বাড়ি ভেঙে গেছে। আমি বেটা বেটি নিয়ে আমি বড়লা বাঁচতেছি। এত কষ্ট কি বাবা, আমাকে মাতার পার্কের ঘর হান জড়ি তুরিয়া নিয়ে গেছে, আবার যাব না আসছে, তা আমাকে যে ভাঙে সুরি আমাকে এখানে খানে রাখা গেলো। আমরা বিশাল কষ্টে আছি, কেউ কান্দাকাটি করে মানে হাট ফেলা মানে ফিট উঠে যাইতেছে, আমাদের জায়গা জমিন সব গাঙে চলে গেল। দেখছেন তো কি ভাঙা ভাঙতেছে, এরপর আমরা কিভাবে চলবো? এতদিন ছিল না তো অনেক ইতে, এই দুই তিন বছরে মোটামুটি এক মাইল বাড়ি করে সর মানে কেউ গাঙে যাচ্ছে, সব গাঙে যাইতেছে কিনা না নিলে তো একবারে শেষ হয়ে যাবে, সব গড়ও গেছে অনেক কিছু, সব ভেঙে গেছে, আমাদের কিছুই নাই, খেত খোলা সব কিছু ভেঙে গেছে। এই মোটামুটি এক বছর আগে এক কিলো ফাঁকে আমি বাড়ি ভাঙছি, আমার এবার ভাঙতে হবে। আচ্ছা, যেটা মনে করেন আপনার 10-20 হাজার লোকের বসবাস ছিল, এখন সব ভাঙে ছিল, সব শেষ হয়ে গেছে, স্যার বাড়ি ঘরে ভাঙে হয়েছে, আমার তো বাড়ি ঘর আবার সরান লিখবো। বৃষ্টির মধ্যে নদী বেশি ভাঙে, সরির জমি তো লিখে পুরে ভাঙুনি, পুরে ভাঙুনি দেন না কি ভাঙা ভাঙতেছে। বন্ধুরা, আসলে এই যে কাকিমা কিন্তু একটি গান গাইলেন, আসলে এটা কি তাদের সুখের গান? নিশ্চয়ই না, তারা কিন্তু অনেক কষ্টে আছে। এই যে নদী তাদের চোখের সামনে, তাদের জমি জমা বাড়িঘর সব নদীতে বিলীন হয়ে যাচ্ছে। মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাকসাইটটা চর থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি শফিক সানি। বন্ধুরা, আজকে আমি এসেছি বাকসাইটটা চরে। এই চরটিতে নদী ভাঙন শুরু হয়েছে, নদী ভাঙন কবলিত এলাকার চরের মানুষের দুঃখ দুর্দশা তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আজকে আমরা বাকসাইটটা চরে যাচ্ছি, আর এই চরে যাওয়ার জন্য যে নৌকাটা দিয়েছি সেই নৌকাটা কিন্তু চাপাতে পারছেন না, প্রচণ্ড স্রোত আর ভাঙন শুরু হয়েছে। আজকে আমি সেই চরটি আপনাদের ঘুরে দেখাবো। এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি ঠিক এইখানে কিন্তু একটা বাড়ি ছিলেন, আর এই বাড়িটি কিন্তু এখান থেকে সরিয়ে নিয়েছেন। নদী কিন্তু একদম এই বাড়ি ভেঙে যাচ্ছে। এই যে এখানে একটা টয়লেট ছিল, সেই টয়লেটটা কিন্তু ভেঙে যাচ্ছে। এই যে দেখুন নদীর কি স্রোত, এই স্রোতানুষী নদীতে এই বাড়িঘর ভেঙে তাদের সব কিছু সর্বনাশ করে নিয়ে যাচ্ছে। ভাই, এই বাড়িটা কি আপনার? আমার এই বাড়িটা তো জি আমার। দেখতে পাচ্ছেন কোথায় গেছেন এখন? এখন ওই যে নতুন পরিষদের কাছে ছিল, স্যার তিনটা চারটা ঘর ছিল, সব ভেঙে নিয়ে গেছি, নদীতে কিছু গেছে। এতদিন ছিল না তো অনেক ইতে, এই দুই তিন বছরে মোটামুটি এক মাইল ভেঙে আইসি আর কি। খুব কষ্ট, এই কষ্ট করে ভেঙে গেছে, মাথায় করে নিছি। এই সাইডে গ্রাম আছিল, বিশাল গ্রাম আছিল, সেই গ্রাম ভাঙিয়া গেছে। হ্যাঁ, নদীর মধ্যে যে মোটামুটি পুনারলাল ভিতরে বাড়ি গড়া ছিল, বুঝছেন, পুনারলাল ভিতরে বাড়ি গড়া ছিল, বিশাল একটা গ্রাম আছিল, গ্রাম গুনে ভাঙিয়া বাহিরে চলে গেছে, এখন ফাঁকা চোয়াক পড়ে আছে আর কি। তাই তাহলে যাদের বাড়ি ঘর ভাঙছে তারা কোথায় এখন? তারা এই যে ভিতরে চলে গেছে, যে ভিতরে বাড়ি ঘর যে উঠেছে। আমরা বিশাল কষ্টে আছি, কেউ হার্ট ফেল করতেছে, বুঝছেন, কেউ কান্দাকাটি করে মানে হাট ফেলা মানে ফিট উঠে যাইতেছে, আমাদের জায়গা জমিন সব গাঙে চলে গেল। তারপরে এলিকে কতজনের এলিকে ঘর দরজাও কত গাঙে গেছে, গা হারিয়ার পরে নাই তো, বুঝছেন, এই যে পতিতরবার উঠে নিয়ে থুইছে, এই যে পতিতরবার উঠে নিয়ে থুইছে, জায়গাও পাইতেছে না, মেয়েছে বাড়ি ঘর জায়গা দিতেছে না। এই জায়গা তো মনে করেন নিচে পক্ষে 1,000 লোক এলিকে বসবাস করতো, 1,000 লোক, সেই 1,000 লোকই মনে করে এখন বাইরে চলে গেছে। ভালো লাগছে, এনহার আমার ভালো লাগে না, এনহা আমরা মানুষের কাছে অসহায় আছি,
আমাদের বাড়ি ঘর সব কিছু নদীতে ভাঙিয়ে গেছে, আমরা মানুষের জায়গায় মানুষের বাড়ির মধ্যে নাচি, সব ভাঙিয়ে গেছে, আমাদের কিছুই নাই, খেত খোলা সব কিছু ভাঙিয়ে গেছে, বাড়ি ঘরও নাই আমাদের, বাড়ি ঘরও সব ভাঙিয়ে গেছে, আমাদের থাকার মতন আর কোনো স্থায়ী নাই, আমরা কোন দেশে যাবো আর কি করবো, আমাদের তো আর কোনো বুদ্ধি নাই। আমার দেড় বিঘে দুই বিঘে বি গাছ গেল, মানে গরু বাঁচাবো কীভাবে, আমার তো গরিব মানুষ, এরপরে আমরা চলে যেতে পারেন, দেখছেন তো কি ভাঙা ভাঙতেছে, এরপর আমরা কিভাবে চলবো, এনে তো কমছে ভাঙ্গু নিতে কাপড় সব ভিজে গেছে। আমরা নদীর মধ্যে বাড়ি আছিল, নদীতে বাড়ি ভাঙে না কোথায় যাবো আমরা, আমাকে যাওয়ার কোনো একটা সামর্থ্য নাই, আমরা কি করবো, আমাকে আর নাই বলতে কিছুই নাই, আল্লাহ কি করব, আমার বাড়ির স্বামী আজ দেড় বছর ধরে মারা গেছে, মারা যাহলে আমি ছটা মাস আমি বিটাই গুয়া বের পারিনি, আমার ছটা মাসের মধ্যেই আমার বাড়ি ভেঙে গেছে, আমি বেটা বেটি নিয়ে আমি বড়লা বাঁচতেছি, তো আল্লাহ আমার সামর্থ্য আল্লাহ দিব কী করবে আল্লাহ করবে পারে। হ্যাঁ বন্ধুরা, এই দাদিমা তিনি আসলে কান্নাকাটি করলেন, এই দাদিমার বাড়িটাও কিন্তু নদীতে ভেঙে গেছে, এখন পরের জায়গা রয়েছে। আসলে আমি চরে এসে যে জিনিসটি দেখতে পেলাম সেটা হচ্ছে নদী ভাঙন প্রচণ্ডভাবে ভেঙে যাচ্ছে। এই দাদিমা তার বাড়িটাও কিন্তু ওই নদীর মাঝখানে ছিলেন, সেইখান থেকে বাড়িঘর সরিয়েছেন, এখন অন্যের জায়গায় থাকে। আমাদের ঠিকানা নাই, আমি গান দেওয়া সাই দিব না, আমি বাড়ি করবো কোহানে যাবো, আমাদের সে ঠিকানাটা নাই। বৃদ্ধ বয়সে এসেও তাদের কিন্তু সেই অশান্তিটা কিন্তু এখনো রয়েছে, আসলে চরের মানুষের কিন্তু কষ্টের জীবন। করছেন এক ভাই, এই যে নদী ভাঙছে, তারা যে যার মতো যা পারছেন তাৎক্ষণিকভাবে সরে নেওয়ার ব্যবস্থা করছেন। নদী ভাঙনে ভাঙ্গে যাচ্ছে, গাছ কাটতেছে। হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি, এক পাশ দিয়ে আপনার জমি ভেঙে যাচ্ছে আর এই গাছ 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 কাটছে। এই আপনার বাড়িঘর কোথায়? বাড়িঘর আসলে আরও গাঙ্গে চলে আসে, গালা ভিতরে ওই গাঙ্গের একবারে গাঙ্গের মাঝখানে, মানে ওই যে কচুরি পানাদা না, আচ্ছা ওই জায়গা আসলে। তারপরে এখন তারপরে বাড়িঘর বাইকে হয়ে সরাইছে, আমার তো বাড়িঘর আবার সরান লিখবো, জমি তো গেছেই, ওনার সরলে বিঘে গেছে। বাবা আমার নদীর মধ্যে একটা বাড়ি আসছিল, বাইঙ্গে সরে গেছে, হ্যাঁ আমরা কোনো উপায় নাই কে, আনে আমরা এক রাস্তায় কোনোখানে যায় আবজি বল লিখবো, আর তাছাড়া আমাদের সামর্থ্য নাই যে আমরা এক দেশি মাল জমি কিনে আমরা বরে যায় বসত করে খামু, এমন শক্তি আর আমাদের নাই কি, এত কষ্ট কি বাবা, আমাদের মাতার পার্কের গরহান জড়ি তুরিয়া নিয়ে গেছে, আবার যাব না আসে, তা আমাদের যে ভাঙে সুরি আমাদের এখানে খানেও রা গেল, আমাদের বেটা বেটি নিয়ে কীভাবে বাঁচবো আমরা নিভিত গরিব মানুষ, আমাদের কোনো উপায় নাই বাবা, আমাদের কোনো উপায় নাই, আমাদের মাথায় পেটে বাতটাও নাই, ভাত খায় জোর করে হলো তো টাই নিয়ে এনতে হইনি নি মনতে হইনি নি মু, এটাকে মধ্যে তিনবার চারবার মাংস হয়ে গেল, আর কি করবো। বন্ধুরা আসলে এই যে কাকিমা কিন্তু একটি গান গাইলেন, আসলে এটা কি তাদের সুখের গান? নিশ্চয়ই না, তারা কিন্তু অনেক কষ্টে আছে, এই যে নদী তাদের চোখের সামনে, তাদের জমি জমা বাড়িঘর সব নদীতে বিলীন হয়ে যাচ্ছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন কত মানুষ, আর এই মানুষজন কিন্তু এই চরেই বসবাস করেন, এই তারা কিন্তু এই নদীর ভাঙন দেখতেছে, চোখের সামনে তাদের স্বপ্নগুলো নিঃশেষ হয়ে যাচ্ছে, বাড়িঘর ভেঙে জমিজমা ভেঙে তারা নিঃস্ব হয়ে যাচ্ছে, অপলক নয়নে নিস্তব্ধ হয়ে এই শুধু তারা এগুলো দেখছে, আর এটা যে তাদের মনের যে যন্ত্রণা সেটা কিন্তু আসলে কেউ ভাষায় প্রকাশ করতে পারছে না।
হচ্ছে যে আপনি নদীর পাশে বসে রয়েছেন। নদীর পাশে তো বসে তুলেছি, ভেঙে গেছে আছে তাই বসে রয়েছি। বসবাস করার কষ্টই তো কষ্ট, এখন বাড়ি করা হয়েছে মানুষের জায়গায়। মানুষের জায়গায় নদী ভাঙি একবার বাড়ি ঘর একেবারে আমাকে কিছুই নাই, একেবারে বিপদ আমাকে একেবারে কোনো আশ্রয় নেওয়ার জায়গায় তো নেই। আর ওই অন্য মানুষের একটা খেলা আশ্রয় নিছি, ও তার মানে পরের জায়গা পরের জায়গা নিজের জায়গা নাই। এই পর্যায়ে এই যে দাঁড়াইছি এখানে একটা পর্যায় ছিল, এডির পর্যায় ছিল, এখানে প্রায় 15-20 বিঘা বই একটা পর্যায়টা আবাদ ছিল, সে পুরোটাই শেষ ভাই। এই মোটামুটি এক বছর আগে 1 কিলো ফাঁকে আমি বাড়ি ভাঙছি, আমার এবার ভাঙতে হবে জমি। আর আমাদের জমি থাকবে কোথায়? আমাদের এই বাড়ি ছিল প্রায় 3 কিলো ফাঁকে, মানে ওই বাইরে ছিল, আমি ভাঙতে ভাঙতে এই জায়গায় আসছি। আর কী করবো, এই এখন এক বছর হবে না আর কি, 8-9 মাস হয়েছে আর কি, বাড়িটা নতুন করছি, আবার ভাঙতে হবে। এদিকে তো ভাঙ্গে ছিল সব শেষ, দেখেন হাজার হাজার বাড়িঘর ভাঙ্গে ছিল গেছে স্যার। এই যমুনা নদীতে অনেক বড় ছিল স্যার। আমি হ্যাঁ আমিও 2 মাস আগে এই স্তর নিয়ে একটা ভিডিও করেছিলাম, ওই নদীর মাঝখানে বাড়িঘর ছিল, আজকে আসে আমি সেগুলো নদীর মধ্যে দেখছি, একদম নদী দেখতে পাচ্ছি। বাক্সেটা মনে করেন আপনার 10-20 হাজার লোকের বসবাস ছিল, এখন সব ভাঙ্গে ছিল, সব শেষ হয়ে গেছে স্যার। বাড়িঘর ভাঙ্গে এখন কোন ফিলে যাবো আমরা? এটা আমরা নিজে তো কবির ফেলতেছি না, এখন তেমন তো যে কোনো এক ঠাই করা লাগবে, এক জায়গায় যাওয়া লাগবে আমাদের। বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি বাড়ি, আর এই বাড়িটিও কিন্তু একদম নদীর পাশে। আসলে এদের ভাঙা গড়ার জীবন, কত কষ্টের জীবন এদের দেখুন। এই যে এক জায়গায় বাড়ি গড়েন, সেখানে নদীতে ভেঙে যায়, আবার আরেক জায়গায় যেতে হয়। এই জায়গাটিতে কিন্তু একটি ঘর ছিলেন, আমি একটু ভিটেটা আপনাদের দেখাই। এই যে দেখুন ভিটে, আর এই ভিটের মধ্যে ঘর ছিলেন, আর এখানেও কিন্তু এই চরের মানুষজন বসবাস করতেন। কিন্তু এই যে নদী ভেঙে যাওয়ার কারণে, এবং নদীতে কিন্তু এখন এই যে জায়গাটা ভেঙে যাচ্ছে, দেখুন এই যে বাড়িঘর ভেঙে যাচ্ছে, যে কারণে এই বাড়িওয়ালা কিন্তু এই বাড়িঘরগুলো এখান থেকে কোনো মতো সরাতে পেরেছেন, কিন্তু তাদের যে ভিটে, সেই ভিটে মাটি কিন্তু ভেঙে যাচ্ছে। এই যে এই ভিটেটা কি আপনার? হ্যাঁ আমার। এখানে বাড়ি করছিল? হ্যাঁ বাড়ি করছিলাম। এ তো এক চরে ফেলা থেয়েছি জমি জমি, তো মানুষের সব জায়গায় বাড়ি করিয়াছিলাম, ভাড়া করে করিয়াছিলাম। আমার পিছনে দেখতে পাচ্ছেন আরেকটি ভিটে, আর এই ভিটের মধ্যে কিন্তু আমরা এই যে ভাইদের কাজ করতে দেখছি, সেটি হচ্ছে এখানে কিন্তু একটি ঘর তুলেছিলেন, আর সেই ঘরটি কিন্তু ডোয়া পাকা করেছিলেন, এই যে ইটে দেখতে পাচ্ছি। আর ঠিক আমার পিছনে ওই যে দেখুন একদম নদী ঘেঁষা এই ভিটেটি ছিল, এই ভিটে থেকেও বাড়িঘর তারা সরিয়ে নিয়েছেন, এখন এই যে তারা এই ভিটের যে ইট পাথরগুলো সেগুলো কিন্তু তারা সরাচ্ছেন। বাড়িঘর সরা মানে কেউ গাঙ্গে যাচ্ছে, সব গাঙ্গে যাচ্ছে কিনা না নিল তো একবারে শেষ হয়ে যাবে সব কিছু, মানে তাই মেলা কিছু গাঙ্গে পড়ে গেছে, গড়ও গেছে অনেক কিছু, সেখানে জমি নাই, পরের জমিতে ফেলাইছি, বাড়ি করবার জায়গা দেবো না। বন্ধুরা দেখুন আমার এই পিছনে এই যে ভাঙা চোরা যে বাড়িঘরগুলো এখানে স্তূপ করে রাখা হয়েছে, তারা এই বাড়িঘরগুলো এখানে ভেঙে স্তূপ করেছেন, এগুলো কিন্তু তারা ফাঁকে সরিয়ে নেবেন। এই নদী কিন্তু প্রচণ্ড ভেঙে যাচ্ছে, এই যে কারণে তাদের কিন্তু যতটুকু সময় পাচ্ছেন ততটুকু সময়ের মধ্যেই কিন্তু তারা তাদের মাল ছাবানাগুলো সরানোর একটা ব্যবস্থা করছে। কোথায় যে যাবো আমার তো এই সিদ্ধান্ত রয় নাই হবে, তো করতেছি গান তো আইসা গেছে কাছে মাইটা। আমরা গাছ গাছালি দিয়ে আমরা ইয়ে দিয়ে বাইসে গেতাছি,
বাড়িঘর ভাঙ্গে আমরা ভাত মাত পাইতেছি না, বৃষ্টির মধ্যে নদী বেশি ভাঙ্গে। নদীতে বাড়িঘর ভেঙে যাওয়ার কারণে তারা বাড়িঘর সরিয়ে নিচ্ছেন, আর ইতিমধ্যে দেখুন এই চরে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে কিন্তু তাদের অসুবিধাটা আরেকটু বেড়ে যায়। এই বৃষ্টির মধ্যে নাকি এই নদী আরও বেশি ভাঙন সৃষ্টি করে, এই তাদের আসলে দুর্যোগ, এই প্রাকৃতিক দুর্যোগের সাথে সাথে নানান দুর্যোগ মোকাবেলা করেই কিন্তু তাদের এই চরে বসবাস করতে হয়। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভাই। তাহলে বাড়ি চরে? হ্যাঁ চরে। কেমন কাটলো চরের জমি? চরের জমি তো এলিকে পুরে ভাঙুনি, পুরে ভাঙুনি, দেন না কি ভাঙ্গা ভাঙতেছে, যে ভাঙ্গা ভাঙতেছে পাঁচ দিন দুই দিন গ্যারান্টি দেওয়া যায়, যখন ভাঙে আমরা কিছু নিতে পারি না। অশান্তি, বাড়ি গিয়ে ভেঙে গেছে, অসহায় হয়ে গেছে, আমরা ব্যবসা বাণিজ্য করে হচ্ছে না, ছেলেমেয়ে নিয়ে এখন গাছ ভাত খাওয়া পয়সা আছি। নদীর অবস্থা দেখেন স্যার, আপনার সরকারকে দেখা যায় এই অবস্থা, আমাদের কবি বাস করবো, কবি কী করবো, আমাদের ছেলেমেয়ে নিয়ে বাসা বাড়ি পানা এখন বাঁচতেছি। আমাদের ক্ষেত নাই, খোলা নাই, সব ভেঙে চলে গেলো, বাড়িও ভেঙে গেছে, আবার রিটু নিয়ে যায় আশ্রয় নিয়েছি, সব জায়গাও ভেঙে যায়। কষ্টের কথা তো আমার আত্মা ভেঙে গেছে, কষ্টের কথা মানে আর সে কথা বলতো কোনো ই না।